बड़पेटा के छोटे स्वास्थ्य केंद्र के कर्मकर्ताओं को भाजपा के कार्यकर्ता ने उन्हें संवर्धना ज्ञापन किया। कोरोना की जटिल बीमारी के बीच अपने जीवन को तुच्छ मानकर अपने कर्तव्यों का पालन करने वाले स्वास्थ्य कर्मियों को आज भाजपा के कर्मकर्ताओं द्वारा फ्लैग गमछा से सम्मानित किया गया। देखिए हमारी पूरी रिपोर्ट। बड़पेटा से प्रदीप सरकार की रिपोर्ट, असम लाइव 365। 16 जनवरी पर हमारे वैक्सीनेशन प्रोग्राम तो आरंभ हुई और आज आमार 100 কোটি যেটো ভ্যাকসিনেশনের যেটো প্রোগ্রাম আজি 100 কোটি আমি সম্পূর্ণ করিব মানে সক্ষম হলো। গোটেই বিশ্বত যদি আজি সম্পূর্ণ হয়েছে 672 কোটি ভ্যাকসিনেশন, মানে ইমানখিনি ভ্যাকসিন দিয়া হল গোটেই বিশ্বত, তার ভিতরে 100 কোটি আমার ভারতবর্ষই আজির দিনত মানে সমাপ্ত করলে, গতি এই আমার কারণে বহুত আনন্দর দিন। সেইকারণে আমি উদযাপন করার কারণে আমি ইয়াত উপস্থিত হয়েছিল। আর আমি বিশেষকে আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়াক কৃতজ্ঞতা প্রকাশ করা আর লগতে আমার যিখিনি ডক্টর নার্স সাফাই কর্মী বা এই গোটেই যেটো করোনা ওয়ারিয়র যিখিনি আছিল ইয়ার লগত জড়িত থকা গোটেইখিনি ব্যক্তি সকলক আমি উৎসাহ যোগার কারণে তেওঁলোকক কৃতজ্ঞতা জনার কারণে আমি ইয়াত আজি উপস্থিত হয়েছিল। এইটো এটা আমার কারণে ডাঙর সমস্যা, এটা প্রত্যাহ্বান আছিল, কিন্তু আমি এটা ডক্টর বা আমার কর্মী সকলের গম পালো যে এটা সেই বস্তুটা কমি গেছে, এটা যথেষ্ট ধরনের লইছে। আর ইতিমধ্যে আমার ভারতবর্ষ যদি কো 50% মানুষে এটা ডোজ লওয়া হল আর 25% মানুষ প্রায় ডবল ডোজ লইছে।